শকুনের অভিশাপে গরু মরে না। আজ পর্যন্ত দেখেছিস শকুনের অভিশাপে গরু মরতে মরে না? সেরকমভাবে তোর অভিশাপে যে সুতোবার কোনো ক্ষতি হবে সেটা হতে পারে না, বুঝতে পেরেছিস? কারণ তুই একটা শকুন, তোকে শকুনের হিসাবেই আমরা দেখি। তো প্রথমে বলবো, এ দেখ ঈশ্বরকে দেখতে পাচ্ছিস? ঈশ্বর, ভগবানকে ভয় পা। তুই এই ভগবানকে ভয় পা, তোকে বলবো ভগবানকে ভয় পা, ভয় পা। কারণ তুই তোর মা হয়ে, তুই একজন মা হয়ে তোর মুখ থেকে যে ধরনের কথা একজন না হওয়া মাকে বলেছিস, বলিস, অভিশাপ দিস, আমি জানি না ঈশ্বর তোকে ক্ষমা করবে কি না। তবে এইটুকু বলবো, ঈশ্বরকে তুই ভয় পা। কারণ কী বলতো, বাবা মারা অন্যায় করে, শাস্তি পায় তার সন্তানেরা, ছেলেমেয়েরা শাস্তি পায়। তাই এমন কোনো অন্যায় করিস না যেটাতে শাস্তি তোর ছেলেরাই পাক। আর আমরা মা, আমরা মা হয়ে কখনো চাইবো না কোনো বাচ্চার কোনো রকম ক্ষতি হোক, কোনো রকম তার মায়ের ভুলের শাস্তি তারা পাক। বিশ্বাস কর, আমি মা, তো মা হয়ে বলছি, তোর বাচ্চাদের জন্য সত্যিই মাঝে মাঝে খুব খারাপ লাগে যে তুই যে ধরনের অন্যায় করছিস, যে ধরনের একজন মা না হওয়া মাকে তার অপূর্ণতাটাকে কীভাবে তুই কাটা ছেঁড়া করছিস, তার সেই অপূর্ণ জায়গাটাকে নিয়ে কীভাবে তুই কাটাছেঁড়া করছিস, যেটা কোনো সুস্থ মানুষ করতে পারে না। আর বিশেষ করে তো একজন মা, বিশেষ করে তো একজন মা পারেই না। আর সুস্থ মানুষ তাদের দূরের কথা, বিশেষ করে একজন মা তো পারেই না। তো সেটাতে তুই করেছিস, তো আমি বলবো ঈশ্বরকে তুই ভয় পা। সবার থেকে তুই ক্ষমা পেয়ে যাবি হয়তো, কিন্তু ঈশ্বরের থেকে না তুই ক্ষমা পাবি না, বিশ্বাস কর। তাই বার বার একটা কথাই বলবো, ঈশ্বরকে তুই ভয় পা। এই যে তুই বলছিস না, সুতপাকে দুদিন আগে যে ভিডিওটা করলি, মানে এত নিম্নে নেমে গেছিস, এত নিম্নে নেমে গেছিস যে যার কোনো ভাষা নেই আর তোকে বলার। কারণ একটা মা হয়ে আর একজন না হওয়া মাকে তার সেই কষ্টের জায়গাটাকে কীভাবে দিনের পর দিন আঘাত করেছিস কি না, হাওয়া ফুস ফুস করে বেরিয়ে যাবে। জানিস তো কার হাওয়া কোথা থেকে কখন ফুসফুস করে বেরিয়ে যায় সেটা না কেউ বলতে পারে না, একমাত্রই ভগবান বলতে পারে, একমাত্রই ভগবান বলতে পারে। তা তুই আর আমি কে, আমরা কে, কার হাওয়া কোথা থেকে ফুসফুস করে বেরোবে বলার? আর কত বড় অভিশাপ দিচ্ছিস তুই, কি বলছিস, তুই একটা মা হয়ে তোর বাচ্চা পেটেই আসবে, পেটেই মরে যাবে, পেটেই আসবে, পেটেই মরে যাবে। ছি, জাস্ট ছি, এই ধিক্কার ছাড়া তোকে আর কিচ্ছু দেওয়ার নেই। তুই একটা মা, তুই একটা মা হয়ে কি বলবো তোকে, কিছু বলার নেই, কি করে বলছিস। আর দেখ, যার জন্য বলছিস, যার জন্য সুতপাকে এই কাটাছেঁড়া করছিস, অনেক ভাষা দিয়ে কাটাছেঁড়া করা যায়, অনেক ভাষা দিয়ে, কিন্তু তার অপূর্ণতার যে জায়গাটা, যে জায়গাটা পূর্ণ হয়নি, যে জায়গায় তার একটা সফট কর্নার যেটাকে সে দিন রাত তাকে কুড়ে কুড়ে খায় যে জায়গাটা, সেই জায়গাটাকে দিনের পর দিন, দিনের পর দিন আঘাত করে যাচ্ছিস, যার জন্য আজ তুই ভালো করে বুঝতে পারলি যে সেই মানুষটা কিন্তু কত বড় মিথ্যে, তার প্রত্যেকটা জিনিস মিথ্যে, তে কত বড় তার চরিত্রের দোষ। সুতপা যে এত দিন বলে এসেছে প্রত্যেকটা কথা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার, আর সেটা তুই নিজেই বুঝতে পেরেছিস, যার কারণে আজকে কিন্তু তুই নিজেও গুণ্ডির উপরে অভিযোগ করতে ছাড়িসনি। আজকে আর যারা যারা বলছে না আমরা আর কন্ট্রোভার্সি করব না, আর কন্ট্রোভার্সি করব না, কারণ তারা বুঝে গেছে যে তারা অন্যায়কে সাপোর্ট করে এসছে, আর সুতপাকে যেভাবে কাটাছাড়া করছিল সবাই মিলে যার হয়ে, তো সুতপা সঠিক ছিল, সঠিক, ও সঠিক পথে লড়ে গেছে, তাই আজকে ও প্রমাণিত হয়েছে সঠিক। আর সুতপা তো কোনো অন্যায় করেনি, সুতপা যদি সঠিক হয়ে থাকে তাহলে তার অপূর্ণতা যে জায়গাটা রয়েছে না, অপূর্ণ যে জায়গাটা রয়েছে সেটাও সম্পূর্ণ হবে। এইটা যেমন গুণ্ডির ক্ষেত্রে যেমন ও সৎভাবে এগিয়ে গেছে, আজ প্রমাণিত সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছে যে ও আজকে মানে সৎ পথে থেকেছে সুতপা, আর সেটা তুইও দেখালি, তুই সেটা স্বীকার করতে বাধ্য হলি, তাই আজকে গুণ্ডির উপরে তোর এত ক্ষোভ, যন্ত্রণা, জ্বালা তোর ভিডিওর মাধ্যমে ঠিকরে বেরোলো। তো সুতপা সঠিক ছিল বলে তো আজকে প্রমাণিত হলো, তো সুতপা সঠিক আছে আর তার প্রমাণ ও আবার দেবে, ওর কোল ও পূর্ণ হবেই, ওর কোল ও পূর্ণ করবেই। আর আমরা সবাই ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে এইটুকু প্রার্থনা করব যে ও যেন খুব তাড়াতাড়ি মা ডাকটা শুনতে পায়,
তোরা যেটা নিয়ে ওকে কাটা ছেঁড়া করে দিনের পর দিন ওকে শেষ করে দিচ্ছিস, ও যেন সেখান থেকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর তোদের মুখের উপর যেন এই জবাবটা দিতে পারে। না, তোদের মুখের উপর জবাব দেওয়ার জন্য ওকে মা হতে হবে না, ওর মা হওয়ার জন্য ওকে মা হতে হবে। হ্যাঁ, ওর পূর্ণতাটা পাওয়ার জন্য, ও পূর্ণতা পাবে, সেই পূর্ণতাটা পাওয়ার জন্য ও মা হবে। ওর সেই মা হওয়া, একটা মেয়ের মা হওয়াটাই হচ্ছে একটা স্বপ্ন, ওর যেন সেই স্বপ্নটা পূরণ হয়, সেই পূরণ করার জন্যই ও মা হবে। ঠিক আছে, তো এটাই বলার, বারবার বলবো, আজকে তোরা প্রত্যেকে যারা যারা এই গুণ্ডি রানীর কাছ থেকে সরে আসছিস, তারা সবাই বুঝতে পেরেছিস বলেই কিন্তু সরে আছিস, শুধু কন্ট্রোভার্সি ছেড়ে দেবো বলে ছাড়ছিস না, তোরা নিজেরাই বুঝতে পারছিস যে গুণ্ডি রানী কত বড় ঢপ, কত বড় ঢপ, কত বড় মিথ্যাবাদী, কত বড় চরিত্রহীন একটা মহিলা। তাই তোরা এতদিন ওকে সাপোর্ট করে ভুল করেছিস, সেটা তোরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছিস, তাই তোরা সরে আসছিস। কেউ ক্ষোভ জানাচ্ছে, মানে দুঃখ কষ্ট যন্ত্রণা ঠিকরে বের করছে, এটাই হচ্ছে। তো তোকে বলবো খেক্সিয়াল, তোকে বারবার করে বলবো, ভগবানকে ভয় পা, ভগবানকে ভয় পা, এইভাবে কাউকে মাতৃত্ব নিয়ে আঘাত করিস না, করিস না, তুই একজন মা, বুঝতে পেরেছিস? বাবা মার অন্যায়ের শাস্তি বাচ্চারাই পায়। তা ঠাকুর কাছে এইটুকু কামনা করবো যেন ঠাকুর তোর এই অন্যায়টাকে ক্ষমা করে দেয়, না হলে তোর বাচ্চাদের গায়ে উপর পড়বে না, আমরা কেউ চাই না তোর বাচ্চাদের কোনো রকম, তোর জন্য কোনো রকম তারা কোনো শাস্তি পাক, একদম চাই না, কারণ আমরা মা, আমরা কোনো দিন চাইবো না। তাই আমি বাচ্চাদের নিয়ে কিন্তু কিচ্ছু বলি না, শুধু হ্যাঁ এইটুকু বলি যে বাচ্চা দেখিয়ে খায় বা বাচ্চা দেখিয়ে ভিডিওর সামনে বাচ্চা দেখায়, এগুলো বলি, কিন্তু বাচ্চার কোনো ক্ষতি বা বাচ্চার কোনো খারাপ হবে এটা তো বলতে ভাবতেই পারি না, ভাবতেই পারি না। তা তোকে বলবো বারবার বারবার বলবো, ঈশ্বরকে ভয় পা, আর এখানেই থেমে যা, এইটুকু তোকে বলবো।